শনিবার ঝাড়গ্রাম জেলা বিজেপির পক্ষ থেকে হিংসামুক্তি রাজনীতি এবং ভয়মুক্তি বাংলা করার লক্ষ্যে ঝাড়গ্রাম শহরে মিছিলের আয়োজন করা হয়। সেই সঙ্গে ভোট পরবর্তী হিংসার বর্ষপূর্তি উপলক্ষে বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। ওই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির ঝাড়গ্রাম জেলা কমিটির সভাপতি তুফান মাহাতো সহ বিজেপির নেতৃত্বগণ। ঝাড়গ্রাম শহরের হিন্দু মিশন মাঠ থেকে মিছিল শুরু করে ঝাড়গ্রাম শহর পরিক্রমা করে মিছিলে উপস্থিত বিজেপি নেতা ও কর্মীরা। মিছিল শেষে ঝাড়গ্রাম শহরের পাঁচ মাথার মোড়ে একা পথসভার মধ্য দিয়ে শনিবারের কর্মসূচি শেষ করে বিজেপি নেতৃত্বগণ। এখানে প্রত্যেক দিন বোমা ফাটছে, লোক মারা যাচ্ছে, নারী ধর্ষিতা হচ্ছে। যেখানে এক শিশুর মৃত্যু হয়েছে কদিন আগে এই মানে বিস্ফোরণের ঘটনায়, ব্যবস্থা নিক, তলব টলব করা ছাড়ুক, শিশু সুরক্ষা কমিশনই হোক আর এজেন্সি হোক, তলব করা বন্ধ করুন, ব্যবস্থা নেওয়া শুরু করুন। মেটারিয়ালের কাজ করতে গিয়ে বউবাজারে যে বিপর্যয় হয়েছে বা বিভিন্ন জায়গায় যে বিপর্যয়, আমাদের আজকে কাউন্সিল না কেন্দ্রের দায় বর্তায় না, মমতা ব্যানার্জি এর জন্য দায়ী। দাদা প্রিয়াঙ্কা, ইঞ্জিনিয়াররা যারা পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হয়েছে তারা মেট্রোর যে নকশা করে দিয়েছিলেন মমতা ব্যানার্জি রাস্তা ঘুরিয়ে দিয়েছেন বলে এই সমস্যা হচ্ছে, এই সমস্যাও আমরা মেটাবো। মেট্রো রেলের অপদার্থতা না, মেট্রো রেলের অপদার্থ নয়, মমতা ব্যানার্জির অপদার্থ। প্রিয়াঙ্কা টিবরিওয়াল পূর্ব মেদিনীপুর, তিনি রাস্তাটা চেঞ্জ করে দিয়েছেন, মেট্রো রেলের পথ মমতা ব্যানার্জি চেঞ্জ করেছেন। যাদের ক্ষতি হয়েছে তারা ক্ষতিপূরণ পাবে, সমস্ত রকম পাবে। আজকে মেট্রো জিএম যিনি এখন চার্জে আছেন, ইস্টার্ন রেলের জিএম অরুণ অরোরার কাছে আমাদের জেলা সভাপতি কল্যাণ চৌবে এবং কাউন্সিলর সজল ঘোষ, মীনাদেবী পুরোহিত, বিজয় ওঝারা দেখা করেছেন, আমরা ব্যবস্থা নেব।